ফ্যানটা চালিয়ে নিলাম, কিছু মনে করো না, আওয়াজ হতে পারে। তো যেটা বলছিলাম, তুই সন্দীপকে দেখলি, কালকে দেখেছিলি বাজার যখন গেলি, তখন তুই কি ওর সাথে বাইকের পেছনে বসে বসে গেছিলি? আমাকে সত্যি কথাটা বলবি, একদম সত্যি কথা বলবি, যে তুই কি বাইকের পেছনে বসে এরকম করে জাম্পুকে জড়িয়ে ধরে গেছিলি, যে ও যখন একটু চুল্লুটা কিনছিল ওই 10 টাকার চুল্লুটা, তখন কি তুই ওর সাথে ছিলি? সত্যি কথা বল, নাহলে তুই কি করে জানলি? বল 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 বল, প্লিজ বল। দেখ, তুই তো সব সত্যি বলিস, আমি জানি তুই সত্যিবাদী, যুধিষ্ঠিরের শেষতম বংশধর, তা তোর পরে আর যুধিষ্ঠিরের বংশ বাড়েনি, বিশ্বাস কর, তুই ওখানেই শেষ, কারণ তোর তো ছেলে মেয়ে হলো না, তাই জন্য আর বাড়লো না। কি অবস্থা না সত্যি, তুই কত নাম করা মহিলা সত্যি। তো যাই হোক, তা তোর পরে আর এই বংশ বাড়লো না, সত্যি কথা, তুই তুই যা বলছিস বলছিস, তারপরে মনে হয় না আর কেউ বলবে, বিশ্বাস কর। হ্যাঁ, তোর তোর গুণের মানে তোর গুণের শেষ নেই, এরা কেউ বোঝে না, যারা তোকে নিয়ে ভিডিও করে না বোঝে না, আমি বুঝি, তোর প্রচুর গুণ, প্রচুর গুণ। কাল অন্ধকারে যে গান গাইলি না, ও বাবা সত্যি অপূর্ব লাগছিল, মনে হচ্ছে না ভূতের গল্প, যেমন আমি ভূতের গল্প বলি না, অনেক সময় ভূতের গল্প যখন শুনি তখন দেখি কি অন্ধকার থেকে অনেকে শুধু ভয়েসটা দিয়ে গল্প বলে, আর না কি অদ্ভুত লাগে, তুই বিশ্বাস করবি না, পুরো ভৌতিক কালকে তোর মানে গান, পুরো মনে হচ্ছে ভৌতিক কোনো অভিজ্ঞতা গল্প শুনছি বা গান শুনছি, কোনো ভূতের গান যেমন হয় ওই রকম, মানে ভূতরা যদি গাছের ওপর বসে বসে খোনা খোনা গলায় গান গায় ওই রকমই, ওই রকমই লাগছিল। যদিও গানটা তুই খারাপ গাস না, মিথ্যা কথা কেন বলবো, তুই খারাপ গাস না, কিন্তু ওই সিচুয়েশনটা করে তুই যে গাইলি অন্ধকার ঘরে বসে, বাপ রে বাপ রে বাপ। তো যাই হোক, তোর সব সিয়েরা ভালোই বেসেছে, সব লাভ রিয়াক্ট, তোরে বাবা কী গান গাইলে দিদি, তোর কমেন্ট বক্সে এইগুলোই এখন ওদের বেশি থাকে, দেয় না কমেন্ট আর বেশি দেয় না। তো যাই হোক, সেটা বড় কথা নয়, তুই শাকচুন্নি এমনিতেই শাকচুন্নি, কালকে অন্ধকারে আরও বুঝিয়ে দিয়েছিস যে তুই একেবারে পাক্কা শাকচুন্নি, বুঝেছিস তো। তো যাই হোক, এবার আসি সন্দীপদের কথায়। তুই সন্দীপদেরকে নিয়ে যেটা বলতে বসলি, যে সন্দীপ কেন এই সময় বাড়িতে বসে থাকে, দিনের বেলা রোদ্দুরের মধ্যে কাজ করে না, বাবাকে দিয়ে খাটায়। ও মা গো মা, তুই বলছিস এই কথা? হ্যাঁ তুই, সপ্তাহে একদিন ছুটি তোর ভেরু কুমারের, তুই তাকে দিয়ে তুই কী করে খাটাস বলতো? হ্যাঁ তোর তো স্বামী, স্বামী তো শেষ কথা মেয়েদের, তা তারপরে আর এত ভালো টাইপের স্বামী তোর বাবা, তো সেই ভালো টাইপের স্বামীটাকে দিয়ে তুই কী করে এরকম খাটাস আমাকে একটু বলতে পারিস? হ্যাঁ ওর বাবা তো ছোটো থেকেই এরকম কাজ করা অভ্যেস, কারণ গ্রামের মানুষ, গ্রামের বাড়িতে উনি বড় হয়েছে আর এরকম খেটে খেটেই বড় হয়েছে, বাইরের কোনো জব মানে কোনো চাকরি বাকরি উনি করেননি কখনো, উনি বাড়িতেই কাজ করেছে, আর যদিও করে থাকে তো অনেক বছর আগে করেছে, এখন যবে থেকে উনি বাড়িতে তবে থেকে উনি বাড়ির কাজকর্মই করেছে, এটা তো আমরা অনেক বছর ধরে 5 বছর ধরে ওদের ভিডিওতে দেখে আসছি, ওর বাবা এরকমভাবেই কাজ করে, আর তখনও খুব একটা ওদের সাথে খেতেন না উনি, উনি একাই আগে খেয়ে নিতেন। তো তারপরে তোর কী করে এটা মনে হলো বলতো যে ওর বাবা আগে খেতে পারে না, কোনো সময় আগে খেতে পারে না? তুইও তো দিনের পর দিন দেখি বাদ বাড়ি থেকে মানে একা যখন থাকিস বিরিয়ানি এনে খাচ্ছিস, ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছিস, পুরো প্লেট একাই করতে করতে খেয়ে নিচ্ছিস, কই তোর বরের জন্য তো একটুও তুলে রাখছিস না, রাত্রিবেলায় তো কোনো সময় দেখাচ্ছিস না যে তুই তোর বরকে দিচ্ছিস, তুই নিজে নোংরামো করিস, তুই অন্যকে বলিস কেন রে? হ্যাঁ মনে হয় তোর একটু একটা দিই একেবারে, বিশ্বাস কর, খুব মাথা গরম হয়ে যায় তোকে দেখলে পরে, তুই কি করে অন্যের মানে সম্পর্কে বলতে বসিস? তুই ওই ভেরুটার একদিন ছুটি, দাঁড়া এটা ঠিক করে নি, তো তোর ওই ভেরুর একদিন ছুটি সপ্তাহে, সারাটা সপ্তাহ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, তুই নিজে ভালো করে জানিস 10 ঘন্টা সেই লোকটাকে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেও একটা দিন ছুটি পেলে তাকে দিয়ে কী কী করাস, কী কী করাস আগে সেটা বল, তোর মায়া দেওয়া হয় না? তুই অন্যের বাবার প্রতি একেবারে খুব ইয়ে হয়ে পড়ছিস, যে তোকে দেখেছি যখন তুই কোনোদিন কিছু খুঁজে পাস না বাড়ির লোকগুলোকে নিয়ে পড়িস, এটা তোর স্বভাব আমরা জানি, পরিকার শ্বশুরকে নিয়ে তুই কম কিছু করিস নি, বাপ রে বাপ, এই আজকে বলতে বসেছিস যে 4 ভাই বোন মিলে সবাই বাড়ির লোক মিলে ওই লোকটাকে খাটিয়ায় তুলে দিল, আমরা না সবাই মিলে চাই তুই খাটিয়ায় উঠে পড়, বিশ্বাস কর, কারণ তুই যেভাবে লোককে জ্বালাচ্ছিস না আমরাও চাই তুইও খাটিয়ায় উঠে পড়, একদম একদম পাক্কা খাটিয়া করে করে তুলসী পাতা চলে যা, এর বাইরে আর কিচ্ছু চাই না তোর প্রতি, বিশ্বাস কর, কারণ ওই দিকে আমরা দেখ মামি পিসি দিদা নাতি মানে এসব আমরা মানে কিছু হতে পারবো না তোর দিক থেকে। হ্যাঁ আমি আবার মাসি দিদা হতাম, তোর মাসি তার মানে আমি মাসি দিদা হতাম, তো মাসিমা বলছিস, দেখ আগে দিদি বলতিস কিন্তু, এতদিন তোর দিদি ছিলাম, হঠাৎ করে তোর আমি মাসিমা হয়ে গেলাম, কি অদ্ভুত তুই বল, তুই পাগল ছাড়া আর কি, সুস্থ স্বাভাবিক কি, গীতাদি ছিল দিদি এখন হয়ে গেছে টুনি বুড়ি দিদিমা, এত খিল্লির পাত্রী হয়ে যাস তাতেও লজ্জা করে না, না অন্যকে ভাবিস যে তুই সবাই তো খিল্লি করছে, তুই যে কতটা খিল্লির পাত্রী জানিস, তুই প্রথমে এসে তুই তোর বরকে বিক্রি করেছিলি, তোর বরের পয়সায় তোর নাকি জল গরম হয় না, হয় না তো তোমার বলার কি আছে, তাহলে সীমাও যদি সীমার কথাটা জন্মবৃত্তান্তটা নিয়ে বলে তাকে নিয়ে তুই এত রোজ রোজ খিল্লি ওড়াস কেন, তাহলে তখন মনে হয় না যে তোকে নিয়েও খিল্লি ওড়াবে, তুই নিজে দোতলা বাড়ি জীবনে কোনোদিন দেখিস নি, অত বড় ধামড়ি মেয়ে বিয়ে হলো না, যদি বুঝতাম হ্যাঁ 12-13 বছরের মেয়ে বিয়ে হয়েছে সে বাবা অতটা পাড়া করেনি, তা বিয়ে দিয়ে দিয়েছে ছোটবেলাতে, সে নয় ভাবলাম যে নয় দোতলা বাড়ি দেখেনি, নাই দেখতে পারে, কিন্তু তুই একটা 22-23 বছরে বিয়ে হয়েছে তোর, তুই বলেছিস তো সেইখানে দাঁড়িয়ে তোর তুই কি করে বলতে পারলি বলতো এসে যে তুই কোনোদিন দোতলা বাড়ি দেখিস নি, তোর শ্বশুর বাড়িটাকে তুই লজ ভাবলি, অ্যাকচুয়ালি তুই লজে ঘোরা মেয়ে ছেলে ছিলি এটাই প্রমাণ হয়, তখন লোকে এটাই বলবে যে তুই তো লজে ঘোরা মেয়ে ছিলি ওই জন্য দোতলা বাড়িটাকে লজ ভেবেছিস, সেখানেও তোর কিরম জ্বালা লাগে না, তুই নিতে পারিস না অথচ তুই কিন্তু ভরপুর দিয়ে যাস, ভরপুর
এই যে কাল আজকে বলছিস বসে বসে সন্দীপদের বাড়ির কথা, তুই নিজের বাড়িটা দেখেছিস একবার ভালো করে? অত বড় বাড়ির উঠোনটা সন্দীপের বাবাও ঝাড় দেয়, সন্দীপও ঝাড় দেয়, সন্দীপের মাও ঝাড় দেয়। ওদের বাড়িতে কাজের লোক নেই, ওরা কাজের লোক খুঁজে পাচ্ছে না, নাই পেতে পারে, নাই পেতে পারে। তুই তোর বাড়ির উঠোনটা কদিন ঝাড় দিয়েছিস? একদিন দেখিয়েছিস, তারপরে কোমরে ব্যথ হয়ে এইরম 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 করেছিস চার দিন। এত তোর কোমরে আর ডানা পা হাত পা ছিঁড়ে গেছে, একটুখানি ঝাঁট দিয়েছিস, টুই 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 করে একটু ঝাঁট দেওয়া দেখিয়েছিস নিজের ব্লগ চ্যানেলের স্বার্থে। কোনো কিছু পাচ্ছিলি না তখন একটু ঝাঁট দেওয়া দেখিয়েছিলি, ব্যাস হয়ে গেছে। আর ওরা রোজ রোজ কেউ না কেউ ওই পুরো উঠোনটা ঝাঁট দেয়, বুঝেছিস? তুই কাদের সাথে কাদের কার তুলনা করছিস বলতো? আমি তো ভেবে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না। তুই নিজে তোর বরটাকে একটা দিন ছুটির দিন কী কী করাস বলতো? কী করাস না সেটা হচ্ছে সব থেকে বড় কথা, কী করাস সেটা বড় কথা না, কী করাস না। প্রতিটা দিন সে ছেলেটা ঘুম থেকে উঠে বাসি ঘরটা মোছে, কেন রে? তুই মুছে রাখতে পারিস না? তুই আগে উঠে ঘরটা মুছে দিতে পারিস না যে ও জল চান করে এসে ঠাকুরকে জলটা দেবে? কেন করিস না, কেন করিস না সেটার উত্তর দে। কেন তোর বরকে অফিস যাওয়ার আগে বাসি ঘরটা মুছে জল দিয়ে যেতে হয়? গোপুকে আনতে বলেছিল তোর বর? বলেনি তো, কখনো বলেনি ভেরু। এই কাজটা তাকে করতে হবে সে জানতো, তারপরেও তোর কথা শুনে ই করে হাসি মুখে গোপুকে নিয়ে এসছে, কিছু করার নেই তার। আর সেই গোপুকে তার ঘাড়ের উপর তুলে দিলি কেন? তোর সন্তানের জন্য তুই সন্তান রূপে মানুষ করবি বলে দেখবি বলে গোপুকে তোর বলে দিয়েছিল তোর ভিউয়ার্স। কি মহাপাপ করেছিল সে জানে, সে বুঝতে পারছে যে আমি কি মহাপাপ করেছি। তাকে তুই পুজো দিস? তুই বড় বড় ডায়লগ মারছিস, একে ওকে এর ওর তার নামে বলতে বসিস? কোন কারণে বসিস তুই এসব বলতে? তুই বলছিস যে কণিকাদের বাড়িতেও কোনো সময় কাজের মানে সবসময় কাজের লোক ছিল, ওরা দেখাতো না, দেখালে আবার ওই কষ্টের দুঃখের ব্যাপারটা বলতে পারবে না, ভিউজ হবে না। তুই তো সব সময় কান্নাকাটি করে যাচ্ছিস কেন? তোর কিসের কষ্ট এত? তোর তো কোনো কষ্ট হওয়ার কথা নেই, না ছেলে মেয়ে দেখতে হয়, না শ্বশুর শাশুড়ি দেখতে হয়, না তাদের জন্য রান্না করতে হয়, না ননদ দেওয়ারদের জন্য তোর কোনো রকম মাথা ব্যথা আছে, না তোর জায়ের জন্য কোনো প্রবলেম আছে। কণিকাকে তো সব নিয়ে সামলে থাকতে হয়। কণিকা যদি কোনো সময় একটু মুখ বেজার করে বা একটু দুঃখে দুঃখের কোনো কথা বলতো, তোর তো জ্বলে যেত সবটা, সঙ্গে সঙ্গে তুই তার সব পুরো পরিবারকে নিয়ে শুরু করে দিতিস নোংরামো। কণিকাকে দেখেছিস তার উত্তর দিতে? না দেয়নি, কারণ তোর মতন সে এত অভদ্র নির্লজ্জ শয়তান নয়, তাই জন্য সে তোর উত্তর দেয়নি, ওই জায়গা মতন দিয়েছে। তো যাই হোক, এইবারে আসি যে তুই কণিকার বাবা শ্বশুরের মৃত্যুটা নিয়েও আজকে আবার সেই তুললি যে তারা ভাই বোনেরা সব কটা ভাই বোন মিলে বাড়ির পুরো পরিবার মিলে লোকটাকে মেরে ফেলেছে। হ্যাঁ এটা হয়, সম্ভব, এটা সম্ভব। বাহ, তুই কিন্তু না দেখে না জেনেই কথা বলছিস, কিন্তু এখনও কিন্তু তুই না দেখে না জেনে কথা বলছিস, বুঝেছিস তো? এখন পড়েছিস আবার কৃষানুর ঠাকুরদাকে নিয়ে, দাদুকে নিয়ে। কেন রে, নিজের বাড়িতে তো দুটো আছে বুড়ো বুড়ি, চারটে বুড়ো বুড়ি আছে, তোর মা বাবা সাথে তোর বাবা মাটাকেও ধর, ওরাও বুড়ো বুড়ি। তো সেইখানে দাঁড়িয়ে ওই চারটে বুড়ো বুড়ির মৃত্যু কামনা যদি আমরা দিন রাত্রি করি, তোর কেমন লাগবে, তোর কেমন লাগবে? তখন তো গালাগালি খিস্তি দিয়ে ভিডিও করতে বসে পড়বি, তখন কিন্তু ভাববি না যে তুই তার আগে দুদিন আগে অন্য কাউকে গালাগালি দিয়েছিস, কখনো তুই সেটা দেখবি না। তুই এত বড় শয়তান নির্লজ্জ একটা মেয়ে, আজকে তুই বলছিস গীতাদিকে যে তোরও চরম ক্ষতি হয়ে যাক, চরম ক্ষতি হয়ে যাক। কেন রে, মানুষের মৃত্যুটা হচ্ছে সব থেকে চরম ক্ষতি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই যে চ্যানেল নিয়ে কথা বলে মানুষ, চ্যানেল সন্তানের মতো, সন্তান সন্তান না, চ্যানেল কোনোদিন সন্তান হতে পারে না। একটা চ্যানেল চলে গেলে দশটা চ্যানেলের জন্ম দেওয়া যায়, এটা সবাই জানে, তারপরেও লোকে বলে কেন যার বলে জানি না, কিন্তু একটা সন্তান চলে গেলে সন্তানটা কিন্তু বলা মাত্রই সন্তানটার জন্ম দেওয়া যায় না, একদম যায় না, বুঝেছিস? তো সেইখানে দাঁড়িয়ে তুই সন্তানের মৃত্যু কামনা করিস, তুই স্বামীর মৃত্যু কামনা করিস, তুই ক্রিয়েটরের মৃত্যু কামনা করিস, বাবা মার মৃত্যু কামনা করিস। তুই কত বড় বজ্জাত মেয়ে ছিল একবার ভেবে দেখেছিস? হ্যাঁ একবার ভেবে দেখেছিস কি? তুই আরেকজন ক্রিয়েটরের মা অসুস্থ পঙ্গু, একটু হাঁটাচলা সে করতে পারে, তার বাবারও এই প্যারালাইসিসের মতনই কিছুটা রোগ তার আছে। তুই সেই মহিলাটাকে কী কী বলেছিলি? হ্যাঁ কীভাবে সে তার প্যারালাইসিস হয়েছে সেটা মনে আছে আমাদের সকলে, তুই আর তোর আর যারা ছিল সেই সময় কান্ডারিরা সবাই মিলে বলেছিলি যে তার মা দশজন মিলে তার মার সাথে রেপ করে তাকে সেই মানুষটাকে এইরকম পঙ্গু করে দিয়েছে। তোদের বলতে মুখে তোর ওদের কথা বাদ দে, তোর বলতে মুখে আটকায় না। হ্যাঁ তোর বাড়িতে তোর মা নেই, তোর শাশুড়ি নেই, তোর বোনেরা নেই, উল্টে সেইগুলো যদি তোর বাড়িতে ঘুরে ঘুরে আসে তোর মনে হবে না যে আমি কত পাপ করেছি? আসলে তোর এসে মনে হবে না, কারণ বাড়ির লোকের সাথে তোর কোনো সম্পর্কই নেই, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই তোর, তুই একা সেরে মেয়ে ছেলে, তুই একা থাকতে ভালোবাসিস, একা খাওয়া একা পড়ায় বিশ্বাসী তুই, বুঝেছিস? যার জন্য তোর সাথে কেউ থাকতে পারে না বেশি দিন, তুই কারোর সাথে বেশি দিন থাকতে পারিস না, কোনো গ্রুপ তোর সাথে থাকতে পারে না। কত মহিলা তোর পাশে দাঁড়িয়ে ছিল বলতো, তারা প্রত্যেকে আমাদেরকে নিয়ে বাজে বাজে ভিডিও করেছে, আজ তারা বুঝতে পারে যে সত্যি খারাপ করেছি আমরা। তোর মতো মেয়ে ছেলেকে মানে সাপোর্ট করতে গিয়ে নিজেদের চ্যানেলটাকে বাড়াতে গিয়ে তারা নোংরামো করেছে, তারা বুঝতে পারে, কিন্তু তোর বোধ কোনো দিন হবে না, কারণ তুই সেই জায়গারই না, সেই জিনিসটাই তোর মধ্যে নেই। মান আর হুঁশ তবে না মানুষ, তোর দুটোর কোনোটাই নেই, না আছে মান না আছে হুঁশ। তুই আবার অন্যকে বলতে যাস, তুই আবার অন্যের কথা বলতে যাস, তুই কি করে জানলি কালকে সন্দীপ চুল্লু কিনতে গেছিল?
বৃষ্টি বাদলার ওয়েদার, বৃষ্টিতে সন্ধ্যেবেলা বেরোতে পারবে না, অন্য জায়গায় গিয়ে খেতে পারবে না, তাই একটু মাংস হয়েছে বলে দাঁত বার করে, দাঁত তো বিকাশিত করে হেসে হেসে বলছিস, হ্যাঁ তোরও তো চোখের কোনাগুলো, চোখের তলাগুলো ফুলছে, হ্যাঁ তুই দেখেছিস ভালো করে আয়না দিয়ে? আমার তো মনে হয় তুই দিন রাত্রির খাস, রাত্রিবেলা ঢুকুটুকু করে তারপর শুস, তোরা দুজনে মিলে, আমার তো মনে হয় তোকে দেখলে পরে, মনে হয় বলেছি ভাই, কখনো বলছি না যে তুই খাস, মনে হচ্ছে তোকে দেখে কিছুটা কিছুটা ডিসব্যালেন্স তোকে মনে হয়, বিশ্বাস কর মনে হয়, যখন তুই লাইভে বসিস তখন তোকে দেখলে পাক্কা, ভালো করে একটু আয়না দিয়ে, ভালো করে আয়না বলছি ভিডিওটা নিজে পরে দেখিস তো, যখন বসিস তখন চোখের কোনাগুলো বেশ ফোলা কেন, হ্যাঁ প্রতিটাকে নিয়ে তো খুব বলিস, তোর চোখ জলহস্তি, মুখ জলহস্তির মতন, তুই জলহস্তি, তুই জলহস্তি, আরে বাবা ও জলহস্তি, তুই কি ভেবেছিস কখনো, হ্যাঁ তুই নিজেকে ভেবেছিস কখনো, তুই কি হতে পারিস, কি কি হতে পারিস, ভাবিসনি, ভাবলে কখনো তুই কাউকে বলতেই পারতিস না যে বাবা আমি এরকম, আমি আবার লোককে বলবো, মানুষ এটা ভাবে জানিস তো, তুই সেটা ভাবিস না, তোর পয়সা দরকার, আমি যা পারবো বলবো, ছাড় তো আমার তো ঝাড়ের বাসগুলো আছে, আসবে আর লোকের মুখে মুখে গুঁজে দেবো, মুখে মুখে গুঁজে দেবো, কাউ কেউ আর কোনো কথা বলতে পারবে না, বাপ রে বাপ, তোর আবার ঝাড়ের বাসগুলো ভীষণ পাওয়ারফুল বাস, তোর সব আছে না, বনু সোনু দাদা জেঠু পিসি, বাপ রে বাপ, তোর তো প্রচুর লোক, তো যাই হোক, আর তারপরে হচ্ছে কি, তুই বললি যে ও চুল্লু কিনতে গেছিলো রাত্রিবেলা বসে বসে ঘরে বসে বসে খাবে, কেন তুই বললি এই কথাটা, কেন বললি, তুই দেখেছিস, তুই দেখেছিলি না, দেখে কথা বলিস কেন, না দেখে না শুনে কথা তুই প্রত্যেক দিন কেন বলবি, কেন বলবি তুই অসভ্য মেয়ে ছেলে কথা, কারণ আমরাও অনেক কিছু দেখি তোর বাড়িতে, বুঝেছিস, আমরাও অনেক কিছু দেখি, তুই যে প্রত্যেক বুধবার বুধবার তুই নিজের নাইটি জামা কাপড় বিছানার চাদর সব কিছু তুলে ঝেড়ে পুঁচে রেখেছিস কেন, কেন তোর বরকে দিয়ে খাটাস, ওর বাবা খাটে প্রত্যেক দিন, ওর বাবা একই কাজ করে, ঘরের কাজ, এখানে কাজ, উঠোনের যাবতীয় গাছপালা বাড়ি ঘরদোরের কাজ ওর বাবা কন্টিনিউ করে, আগেও করতো এখনও করে, আর তুই কি করছিস, তুই তোর বরকে দিয়ে সপ্তাহে একদিন ছুটি সেই দিনকে তুই করাচ্ছিস, আর এর বাবা তো বাড়িতেই থাকে, বাড়ির কাজ করে, আর তোর বর তো বাইরে গিয়ে 10-12 ঘন্টার কাজ করে আসে, ট্রেনে করে যাতায়াত করে আসে লোকটা, তার যাওয়ার আগে তোর বাসিঘর মুছে, তোর চান ঠাকুরের বাসন মেজে চান করে তোর গপুকে খাইয়ে তবে সে যায়, তোর ওই ওই পিন্ডি চটকানো খাবার বানা, সে খায় খেয়ে তারপর যায়, খাবার নিয়ে তারপর যায়, তা তোর মনে হয় না সপ্তাহে একটা দিন ওকে একদম ছুটি দিয়ে দিই, একটা দিন ওর সাথে সিনেমা দেখতে যাই, একটা দিন রেস্টুরেন্টে যাই, কোনো দিন তো না ভেনু এই ওই পোষ্যটাকে পাহারা দিতে দিয়ে অন্যের সাথে ফুর্তি মারাতে যাস, কেন কেন যাস, সাথে তো বেশ সঙ্গী সাথে জুটিয়ে নিয়েছিস একদম ঠিক আছে, তো তাদেরকে নিয়ে বেরিয়ে পড়িস কেন, সাথে করে ভ্যালেন্টাইন ডের দিনকে নিজের বরটাকে নিয়ে যেতে পারলি না, ওদের সাথে গিয়ে তোকে ফুর্তি করতে হলো, একটা ভিডিও এই ওই সেই করতে হলো, কেন নিজের বরটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে তোকে কেন যেতে হলো, কেন যাস, এখানেও তো কারণ আছে, তুই যাওয়ার পেছনেও কারণ আছে, সেই জন্য বরটাকে নিয়ে কোথাও যেতে পারিস না তুই, বুঝেছিস, একা একা বিরিয়ানি এনে খেয়ে নিস, একা একা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে নিস, তখন মনে পড়ে না যে না বাবা রাত্রিবেলা আমার বরটা আসবে একবার একটু তুলে রাখি, যে না ওইটুকুনি ও খাক আমি পুরোটা খাবো, একটুখানি ওর জন্য তুলে রাখি, কোনোদিন তো দেখলাম না, একদম পুরো সাজিয়ে করে একটা আওয়াজ করে করে বসে খেয়ে নিস, পুরো প্লেটটাই সাবার করে দিস, তখন তো দেখি না, তাহলে তুই আমার অন্যান্য সমালোচনা করতে বসিস কোন মুখ নিয়ে, হ্যাঁ ওর বাবা সারা জীবনে এই কাজগুলো করে এসেছে, তাই জন্যই করে, তাই জন্যই করে, তার সাথে সাথে সন্দীপও প্রচুর কাজ করে বাড়ির, অত বড় বাড়িটা মেনটেন করা কারোর পক্ষেই একা সম্ভব নয়, না ওর মা পারবে একা করতে, না ওর বাবা পারবে একা করতে, আর না সন্দীপ পারবে একা করতে, তিনজনে মিলেই ওরা ভাগাভাগি করে কাজগুলো করে, তার মধ্যে রয়েছে একটা দুরন্ত চঞ্চল বাচ্চা, তোর কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছে কৃষ্ণুকে দেখলেই বোঝা যায় ওকে ভালো মতো খেতে দেয় না, আহ হারে আমি শোন না চাঁদ দু আমার, তোমার বাচ্চাটা খেতে পায় তো, তোমার মতন মা থাকলে পরে সেই বাচ্চাও খেতে পাবে না, আর এ যদি মা হতো তাহলে তো হয়েই গেল, ওই ওই খেয়ে রেখে দিত, ওই তেল ঝোলা ঝোল আর ভাত, এর বাইরে না তিনবেলা গান্ডে পিণ্ডে শুধু ভাত খাওয়াতো, কোনোদিন ভালো খাবার খেতে পেতো না, বুঝেছো, যা খায় তাই খাওয়াতো, আর কৃষাণু সমস্ত কিছু খায়, সেদিনকে শুনছি এই বাচ্চাটা ঠান্ডা লেগেছে আইসক্রিম খাওয়াচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে, ওর বাচ্চা ওকে বুঝতে দেয় না, তোর মাথা ব্যথা কেন, হ্যাঁ তোর তো নিজের বাড়িতে সব নেই, তা তুই এইসব বুঝবি কি করে, বাবা হয়ে ছেলেকে খাওয়াচ্ছে বাবা বুঝবে, ব্যান দিতে বসে তোর কমেন্ট বক্সে, ছেলেটা শরীর দেখলেই মনে হয় কিচ্ছু খেতে পায় না, ওরে বাবা রে বাবা কি কি দুঃখ রে কি দুঃখ, যান গিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসুন, খাইয়ে দিয়ে আসুন আপনি গিয়ে, ন্যাকা ষষ্ঠীগুলো নিজের বাচ্চার দিকে খেয়াল রাখুন, নিজের বাচ্চার কাছে তো হয়নি আদৌ আছে কিনা জানি না সেগুলোর, আর যদি থাকে তো নিজের বাচ্চার দিকে খেয়াল রাখুন, পরের বাচ্চাকে আপনাদের অত দেখতে হবে না, যেমন মানে কি বলে ক্রিয়েটার তেমন তার সাপোর্টার, তিনটেই দুটাই হচ্ছে একেবারে জঘন্য মার্কা, একেবারে অসভ্য মেয়ে ছেলেগুলো সব এক জায়গায় পড়েছে গিয়ে অসভ্য মেয়ে ছেলেগুলো, বড়দেরকে সম্মান করতে পারে না, তারা মানুষের পর্যায়ে পড়ে নাকি, আমরা এত বয়স হয়েছে 50-এর উপর আমাদের বয়স, আমরা এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি, তোর মতো অত এমএ বিএড পাশ করিনি হয়তো, কিন্তু সম্মান দিয়ে কথা বলতে শিখেছি, এখনো পর্যন্ত তোর মতন ভাষায় কাউকে কখনো বাজে কথা বলিনি, বুঝেছিস, অসভ্য মেয়ে আবার বড় বড় ডায়লগ মারা কথা বলতে বসিস, চিবিয়ে 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 হাড় মাংস জ্বালিয়ে জ্বালিয়ে খাচ্ছিস লোকের,
আবার ডায়লগ ওর বাবাকে দিয়ে কাজ করায় কেন, ছেলেকে দিয়ে করায় ছেলে করে না কেন, তুই করাস কেন তোর বরকে দিয়ে, সেটা আগে ভাব, সেইটাকে আগে ভাব, বুঝেছিস? ওর ছেলের চিন্তা তোকে করতে হবে না, ওর ছেলের চিন্তা ও ভালো করে করতে পারে। অসভ্য মহিলাগুলো ওখানে বসে বসে কমেন্ট করে করে ফালতু কথা বলে বসে বসে ওখানে। আমরা বরাবরই দেখে এসেছি যে সন্দীপের বাবা আগে খেয়ে নেয়, কৃষাণু আর সন্দীপের বাবাকে আগে খাইয়ে দেওয়া হয়, কারণ কৃষাণু দুরন্ত বাচ্চা, ওকে আগে খাইয়ে দেওয়া হয়, কারণ ওর সময় লাগে খেতে, ওর ঠাকুমা বা বাবা দুজনে বসে ওকে খাইয়ে দেয়, বেশিরভাগ সময় ঠাকুমাই খাওয়ায় আর সেই সময় ওর বাবা খায়, দুজনে মিলে একসাথে বসে খায়। তারপরেও অনেক সময় দেখা যায় ওদের সাথেও কৃষাণু আবার খেতে বসছে, ওকেও থালাতে তখন একটু ভাত দেওয়া হয়, নিজে নিজে একটু একটু করে খায়। এরকম কোনো সময় হবে না যে ওকে না খাইয়ে দিয়ে, ওর বাবাকে না খাইয়ে দিয়ে ওরা খেয়ে নিচ্ছে। গ্রামের মানুষ তারা আগে স্বামীকে খাওয়ায়, তারপর স্ত্রীরা খায়। তোর মতন নাকি রাক্ষুসী, তোর মতন নাকি ডাইনি, হ্যাঁ, যে নিজের কথাটাই শুধু ভাবে। একদিন ছুটিতে বরকে নিয়ে কোনো সময় দেখলাম না, একটা দিন ছুটিতে বরকে নিয়ে দুজনে মিলে একসাথে বেশ সুন্দর করে দিনটা কাটাচ্ছে, ওই ঘরে বসিয়ে রেখে দেবে বরটাকে, সন্ধ্যে থেকে ওই ঘরে গিয়ে বসে থাকো, ব্যাস, বর ওই ঘরে গিয়ে ফোন দেখছে বসে বসে, কি করবে আর, তার তো কোনো ভূমিকা নেই বাড়িতে, তার তো আর কোনো ভূমিকা নেই। তারপর দুটো গিলবে, গিলেই মশারি টশারি টাঙিয়ে দেবে, বউ শোবে, মশারি টশারি টাঙিয়ে দিয়ে গুজে টুজে বউয়ের বিছানা করে রাখবে, তারপর খাওয়ার পরে একটু বাসনগুলো রান্নাঘরে মেজে টুজে আসবে, কারণ বউ আবার সকালবেলা রান্না করে দেবে তাকে, ওরে বাবারে বাবা। তো সেই জন্য সারাদিন বউ ভীষণ খাটে, ভীষণ পরিশ্রম করে। কি পরিশ্রম একবার বলিস তো, তুই কী কী পরিশ্রমটা করিস? না উঠোন ঝাড় দিস, না ছাদে জামাকাপড় মেলতে যাস, না ঘর দর মুছিস, না বাসন মাজিস, না কাপড় কাচিস, তোর কাজটা কী? না ঝুল ঝাড়িস, তোর কাজটা কী বলতো, কাজটা কী? তোর থেকে অনেক বড়ো আমি, তোর থেকে তো অনেক বড়ো আমি, আমি এই পুরো বাড়িটার কাজ তো একা একা করি, তাহলে ভাব। তারপরেও ভিডিও করলে করলাম, না করলে না করলাম, সরি সেটা আলাদা কথা, কিন্তু তুই কি কাজটা করিস একবার আমাদের দেখাস, যে এই কাজটা করলাম, ঘুম থেকে উঠেই তো চোখ খুলেই তো শুরু করে দিস, পোতানো হাঁকানো পাতানো এই কাজ তো তোর, এর বাইরে আর কোনো ভালো কাজ তো তুই করিস না। কোনোদিন দেখলাম না এত জামা কাপড় বসে বসে কলতলায় কাচলি, ধুলি, তুললি, মেললি, ছাদে মেলে এলি, তুলে আবার সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করলি, না নিজের নাইটিটাই কোনোদিন দেখলাম না যে তুই মেলে এলি ছাদে, কোনোদিন দেখি না। ডায়লগ মারিস হ্যাঁ, তুই যখন তোর শ্বশুর শাশুড়ি থাকে না তখন গিয়ে মাঝে মধ্যে একদিন আর দিন দেখেছি তুলে নিয়ে আসতে বিকেলবেলা, মেলতে তোকে খুব কম দেখা গেছে, খুব কম। তা তুই আবার ডায়লগ মারিস হ্যাঁ, বাবা কেন কাজ করে, ছেলে কেন কাজ করে না, তা তোর বর কেন কাজ করে, তুই বউ হয়ে কেন কাজ করিস না বল, উঠোনটাও পর্যন্ত ঝাড় দিস না, ছাদ প্রশ্নই নেই, ও শ্বশুর শাশুড়ির ছাদ দিলে দিল, না দিলে না দিল, বুড়ো বুড়ি দুটো বেঁচে আছে কিনা সেই খবরটাও তো রাখতে যাস না, যে দেখে আসি তো ওরা বেঁচে আছে কিনা সেটাও দেখতেও তো যাস না, যে একজনের শরীর খারাপ যাই দেখে আসি না, কিরম বজ্জাতে মেয়ে ছেলে তুই আগে সেটা দেখ। কৃষাণ এই সন্দীপ তো তার বাবা মাকে রেখে দিয়েছে ঠিক, ওই নোংরা মেয়ে ছেলেটা মানে ওর যে বউ, উড়ি বাবা ছোট্ট 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 টুমটুনি, ও তো বলেছিল আমি আলাদা জায়গায় থাকবো কিন্তু তোমার মা থাকবে না। কেন রে বাবা মা থাকবে না, মাকে ছেড়ে দিয়ে ছেলে বউ নিয়ে আলাদা হয়ে গিয়ে থাকবে, সেরকম শিক্ষা সন্দীপ পায়নি, 8 পাস হতে পারে কিন্তু ভদ্রতা সভ্যতাটা সে জানে, আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি ওর বাড়িতে, ও কতটা নম্র ভদ্র বিনয়ী একটা ছেলে। শয়তান না তোমরা, তুই শয়তান, বুঝেছিস, তুই হচ্ছিস পাক্কা শয়তান, ওই জন্য লোককে তুই সেরকম দেখিস, নোংরা জায়গায় চোখ আর নোংরা দৃষ্টিভঙ্গি আর নোংরা স্বভাব, নোংরা কথাবার্তা তোর, এছাড়া কারণ নেই, বাড়িতে এত জঘন্য মহিলা কেউ নেই যা যেটা তুই, বুঝেছিস, আগে নিজের দিকটা দেখ তারপরে বলবি, বুঝেছিস। কেন আগে খেয়ে নে, না আগে খেতেই পারে না, ছেলে আর মা আগে খেয়ে নিল, বাবা খেলো না, তোর মতো বাড়িতে এটা সম্ভব? তুই এটা ছোট থেকে দেখে এসেছিস, তোর মা গান্ডে পিণ্ডে খেয়ে নিত, তোদেরকে খাইয়ে দিত, তোর বাবা খেলে খেলো, না খেলে না খেলো, আর দেখিন তো তোর বাবা ওইখানে ওই বোধহয় ওষুধের দোকানের আশেপাশে কোথাও খেয়ে নিত চা মুড়ি, খেতে পেতো না, আমার মনে হয় এটা, তার জন্য তুই ভাবিস যে সন্দীপের বাবা খেতে পায় না, তোর ধারণা এটা, তুইও ভালোভাবে ছোটবেলা খেতে পেতিস না, তোর মা খেতে দিত না, ওই জন্য ভাবিস কৃষাণুকেও খেতে দেয় না, কিন্তু সবাইকে না নিজের মতো ভাবিস না, বুঝেছিস, সবাইকে একদম নিজের মতো ভাবি না। কৃষাণুর লাইফস্টাইল, কৃষাণুর বেড়ে ওঠা, কৃষাণুর সমস্ত কিছু দেখভালের জন্য তার বাবা ঠাকুমা দাদু এই তিনজন যথেষ্ট, তোর আর ওখানে গিয়ে মাসিগিরি পিসিগিরি করতে হবে না, বুঝেছিস, একদম দরকার নেই, যার নিজের পিসি নেই তার পিসির থেকেও নেই, তার কোনো পিসির দরকার নেই, কোনো বাইরের আগলানি পিসির দরকার নেই ওর, ওর বাবা যথেষ্ট ওর জন্য, একদম যথেষ্ট, বুঝেছিস, বাইরে আছিস বাইরে থাক, ভেতরে ঢোকার চেষ্টা করিস না, করিস না, নিজের তো কেলো কীর্তিগুলো ফাঁস হয়ে যাবে, সেগুলো আর বার করিস না। এই যে মন্দিরার কাছে বেশি পিরিট করতে গেছিলি, বন্ধু বন্ধু করে বলেছিস, আমিও না তোর মতো পরকিয়া করেছি 7 বছরের ছোট ছেলের সাথে, বলেছিলি 10, ওটাকে 7 করে দিলি পরে, যাই হোক শিক্ষা তো করলি, তুই পরকিয়া করেছিস, ওই জন্য তোর পরকিয়া মহিলাদের দিকে বেশি লক্ষ্য। আরে বাপরে বাপ, এই পেয়েছি আমার বন্ধু, এই পেয়েছি আমার বন্ধু, দৌড়ে ঝাঁপ মেরে চলে যাস, যেখানে 99.9% লোক তার বিপরীতে, তুই সেখানে হাজির, তুই সেখানে হাজির, আর খাস লাফি একটা জুতো খাস, সেরকমই তোকে দেয়,
আজকে বসেছিস ওর মার নিন্দা করতে, ওর মা লিপস্টিক লাগিয়ে রিলস বানিয়েছে, ওই করেছে সেই করেছে, যার বাড়িতে সত্যি করে যার বাড়িতে এইরকম যার মেয়ের অবস্থা সেই মেয়েকেই আবার তুই সাপোর্ট করছিস, ভেবে দেখ তুই কত বড় শয়তান মেয়ে ছেলে, মার নিন্দা করছিস বসে বসে, এদিকে আবার ওকে নিয়ে ডায়লগ মারছিস। আমি হলো তো মারও নিন্দা করবো মেয়েরও নিন্দা করবো, কখনো মাকে নোংরা কথা বলে মেয়েকে সাপোর্ট করবো না, কারণ মেয়েও তো নোংরা, মাকে দেখেই তো মেয়ে শিখেছে, তাই তো হবে না? গীতাদির মেয়ে যদি ওরকম হয়, গীতাদিকে দেখে গীতাদির মেয়ে নোংরামো শিখছে, রসে ডোবানো বুড়ি, তার মেয়েও রসালো, তুই তো বলেছিস নোংরা নোংরা কথাগুলো, কেন ছেড়ে চলে এসেছে জামাই মৎখর মাতাল, বড় মেয়েটা হচ্ছে তাই সেই ছেলেটাকে ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে পড়ে থেকেছে, যা মুখে এসেছে তাই বলেছিস, একটাও সত্যি কথা নয়। কি অদ্ভুত ব্যাপার দেখ, এই মামনিকে নিয়ে সোনাকে নিয়ে কম কথা বলেছিস, একটাও সত্যি কথা নয়, সব তোকে প্রমাণ করতে হবে কোনো না কোনো সময়। এবার ভাব তারপরেও আরেকজনের বাচ্চা নিয়ে কথা তুলছিস, তুই তোর লজ্জা সরম নেই? হ্যাঁ, তো বাঁশটা কিন্তু তোর জন্য রেডি হচ্ছে, তুই এটা কিন্তু ভুলে যাস না যে সবাই সমাধি না, যে সমাধিকে এত ছোট করে দিয়েছি, এত ছোট, আর তোর সাথে সাথে যারা আমাকে ছোট করেছে আমি প্রত্যেকের নামটা ভগবানের কাছে দিয়ে এসেছি, প্রত্যেকের নামটা, ওপরে ভগবান আছে, একদিন না একদিন চোখের জল ফেলতেই হবে, ফেলতেই হবে, দেখবি আমি দেখে যাবো সেটা। আমার ভিউজ নেই, আমাকে কেউ দেখে না, আমার কোনো পাত্তা দেয় না, আমার কিচ্ছু যায় আসে না তাতে, আমি জানি আমি ঠিক ছিলাম, ঠিক আছি আর ঠিক থাকবো, এটা মনে রাখিস, যতই যে আমাকে নিয়ে যা খুশি বলুক না কেন। আমি তো দেখলাম মানুষকে ভালোবেসে দেখলাম কতটা নির্মম, নিঃসয়, মানে কি বলবো ওটাকে, মানে কি বলে ওটাকে, পিচাস, নর পিচাস দেখলাম তো, যে আমার পেছনে কত রকম নিন্দা সব আমার কানে আসে জানিস তো, সব সব, শুধু তুই নয় অনেক মানুষকে আমি ভালোবেসে দেখেছি, পেছনে কত বড় বড় গেম খেলেছে আমার পেছনে, সব আমার কানে এসেছে, কাউকে কিচ্ছু বলবো না, কে বলেছে, কেন বলেছে, কি বলেছে, কে আমাকে ব্লক করে দিয়েছে, কার কথা শুনে ব্লক করেছে, সব আমি জানি সব, কিন্তু আমি মুখ ফুটে কাউকে কিচ্ছু বলবো না, শুধু বলবো ভগবানকে যে ভগবান তুমি যদি থেকে থাকো আর আমি যদি সত্যি থাকি, তার ফল তুমি এইখানে দেখিয়ে দিও, যেখানে মানুষ আমাকে ছোট করেছে, ভুল বুঝেছে, আমার পেছনে মিথ্যে কথা বলে আমাকে সবার কাছে ছোট করেছে, তুমি তাদের দেখো, এর বাইরে আমি আর কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না, বুঝেছিস, তোর মতন এরকম খুলে বসে তার পিন্ডি চটকাবো না, বুঝেছিস তো, শেখ, শেখ, বুঝেছিস, শেখার অনেক ইয়ে আছে তোর, সেগুলো তোর মধ্যে নেই, কিচ্ছু নেই তোর মধ্যে, তুই শুধু পয়সা চিনিস পয়সা, তার জন্য তুই জামা কাপড়ও খুলে ফেলতে পারিস, তুই এইরকমই চরিত্রের একটা মেয়ে ছেলে, কোনদিন দেখবো আবার জামা কাপড় খুলে আবার বাতাবি লেবু টাতাবি লেবু নকুল দানা কী সব বলছে সেগুলোও না দেখিয়ে ফেলিস, তোকে বিচিত্র নেই, ট্যাটুর জন্য তুই যা করেছিস, কোন ভদ্রবাড়ির মহিলা, কোন শিক্ষিত মহিলা এটা করে, একবার জিজ্ঞেস করিস তো নিজেকে আয়না দিয়ে দাঁড়িয়ে, যে আমি এটা কী করলাম, এতটা আমি তুলে দেখিয়ে দিলাম, এরপর কোন দিন তুই দেখিয়ে দিবি, বিচিত্র নেই, তোকে বিচিত্র নেই, তো বাবা লক্ষ্যে কর তোকে, তোকে এই তোমরা কেউ এইসব বাতাবি লেবু মৌসুমি লেবু এইসব নিয়ে কথা বলবে না, না না, কোন দিন আমাদের এই দৃশ্য দেখতে হবে, আমি বাবা দেখতে পারবো না, আমার বয়স হয়েছে অনেক, এই এই দৃশ্য আমি দেখতে পারবো না, হাত পেট করে যাবে বাবা, সামনে কঙ্কাল, না অসম্ভব, তোমরা এরকম করো না। তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম, আগে নিজেকে দেখ তারপরে অন্যকে বলতে আসবি, এই যে একটা আঙুল লোকের দিকে তুলিস, দেখ এই তিনটে আঙুল কিন্তু তোর দিকেই, বুঝেছিস, প্রত্যেকের, আমি যদি তোকে নিয়ে বলি তিনটে আঙুল আমার দিকেও থাকবে, সবার সবার ক্ষেত্রে এটাই প্রযোজ্য, যে আঙুল তুলে কথা বলার আগে না নিজেকে আগে দেখতে হয়, আগে দেখ, আগে একটু নিজেকে দেখ, চলো টাটা।